স্বাধীনতার সংগ্রাম। শক্ত, মজবুত এবং দীর্ঘস্থায়ী সাউন্ড প্রুফ, হিট প্রুফ, ওয়াটার প্রুফ, গুণমানের সেরা দামেও সাশ্রয়ী এন মোহাম্মদ উড প্লাস্টিক কম্পোজিট ডোর। রাজার রাজা, দরজার রাজা, সাধ্যের মধ্যে ভালো দরজা। হাইকোর্টে জি কে শামীমের প্রতারণা আংশিক নাম দেখিয়ে এক মামলায় জামিন, জানেন না রাষ্ট্রপক্ষের আইনজীবী। লাখো কণ্ঠে উচ্চারিত হল বঙ্গবন্ধুর ভাষণ, মুজিব বর্ষে কেউ যাতে গৃহহীন না থাকে তাগিদ প্রধানমন্ত্রীর। যেই বাংলার মাটিতে কোনো মানুষ ভূমিহীন গৃহহীন থাকবে না। খালেদা জিয়া খুবই অসুস্থ, দাবি বোন সেলিমার। কারাগারে আটকে রেখে কোনো বর্ষ সফল হবে না বললেন ফখরুল। রাজধানীতে দুই সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা, যৌন হয়রানির প্রতিবাদে মরতে চেয়েছিলেন চট্টগ্রামের এক পিটিআই ইনস্ট্রাক্টর। করোনায় ইরানে আরও এক এমপি সহ 21 জনের মৃত্যু, বিস্তার ঠেকাতে বাংলাদেশ সহ 7 দেশের সাথে বিমান চলাচলে কুয়েতের নিষেধাজ্ঞা। আমন্ত্রণ চ্যানেল 24 এর রাত 10টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্টি শিরোনাম। আপনাদের সাথে আমরা দুজন আছি, আমি সাবিহা নিগার দৃষ্টি এবং আমি মোহাম্মদ ইমতিয়াজ। এক্সপার্ট ওয়াটার পাম্প, পানির এক্সপার্ট সমাধান। পুরো খবর, প্রতারণার আশ্রয় নিয়ে হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন বহিষ্কৃত যুবলীগ নেতা ও আলোচিত ঠিকাদার জি কে শামীম। অনুসন্ধান বলছে যে মাসখানেক আগে করা জামিন আবেদনে পুরো নাম উল্লেখ করেননি তিনি, যদিও জামিন আদেশে ঠিকই লেখা ছিল পুরো নাম। বিষয়টি তার আইনজীবী নিশ্চিত করলেও সংশ্লিষ্ট আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলছেন জামিন হয়নি। গেল বছর 20 সেপ্টেম্বর রাজধানীর নিকেতনের একটি বাড়ি থেকে কয়েক কোটি টাকা, মাদক ও অস্ত্রসহ গ্রেপ্তার হন আলোকিত ঠিকাদার জি কে শামীম। এরপরই একে একে বেরিয়ে আসে বিস্ময়কর সব ঘটনা, সমালোচনার ঝড় ওঠে দেশ জুড়ে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়, যার মধ্যে দুটি অস্ত্র ও মাদক আইনে। কিন্তু মাসখানেক আগে অনেকটা নিভৃতেই এই দুই মামলায় জামিন নেন জি কে শামীম, এজন্য নেওয়া হয় প্রতারণার আশ্রয়। তার পুরো নাম এস এম গোলাম কিবরিয়া শামীম হলেও 6 ফেব্রুয়ারি জামিনের নথিতে লেখা হয় শুধু এস এম গোলাম। আর এতেই হাইকোর্টের দুটি আলাদা বেঞ্চে মেলে যথাক্রমে 1 বছর ও 6 মাসের জামিন। রাষ্ট্রপক্ষের দাবি, মামলাটি সম্পর্কে কিছু জানেন না তারা, যদিও জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন জি কে শামীমের আইনজীবী। এত বড় একটা ঘটনা ঘটল, রাষ্ট্র জানবে না এটা তো হয় না, কিন্তু জি কে শামীমের কোনো মামলা, অস্ত্র মামলা তো দূরের কথা, কোনো মামলাই এই কোর্ট থেকে, 15 নম্বর কোর্ট থেকে বেইল হয়নি। যদি কোনো ঘটনা তথ্য পেয়ে থাকেন, এটা জামিন জালিয়াতি কিনা সেটা আমরা খতিয়ে দেখতে হবে। একটা হলো 15 নম্বর কোর্ট আসাদুজ্জামান মেন বিল্ডিং, আরেকটা হলো NX 16 ছোট্ট মামলা, তো মামলা সর্বোচ্চ সাজা 6 মাস হয়ে গেছে, আর কি সাজা আপিল করবে। তো 4টা মামলার মধ্যে 2টা মামলা জামিন হয়েছে, আমরা 2টা মামলা বেলবন দিয়েছি, আর 2টা মামলা রয়েছে শুনানির অপেক্ষায়। জ্যেষ্ঠ আইনজীবী খুরশিদ আলম খান মনে করেন রাষ্ট্রপক্ষের উচিত দ্রুতই জামিনের বিরুদ্ধে আপিল করা। লেকুনার কারণে যদি জামিন পেয়ে থাকে তাহলে অবশ্যই আমি মনে করি রাষ্ট্রকে এটা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে, সর্বোচ্চ আদালতে আপিল করা উচিত। কোনো একটি মামলায় জামিন পেয়ে যায় সেটা তো অন্য মামলাগুলোর ক্ষেত্রে এফেক্ট পড়বে। অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের মামলা দুটিতেও জামিন আবেদন করেছেন জি কে শামীম। মাসুদ রহমান, চ্যানেল 24, ঢাকা। বাংলালিংকে চলছে ইন্টারনেটের ডাবল বোনাস, 129 টাকা রিচার্জে 12 জিবি, 108 টাকা রিচার্জে 8 জিবি, অফারটি সীমিত সময়ের জন্য বাংলালিংক। রিয়ার বিয়ের দিন ধার্য করা হয়েছে আগামী 29 তারিখ। রিয়া, আপনার জন্য আরেকটা গুড নিউজ, এখন মাত্র 29 টাকা রিচার্জে ও ট্যাক্স সহ সেকেন্ডে সব মিলিয়ে 1 পয়সা। দেখছেন রাত 10টার খবর। খুলনায় 19,200 শিশুর কণ্ঠে একযোগে উচ্চারিত হল বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণ।
আজকে বিকেলে জেলা প্রশাসন, চাইল্ড ইন্টিগ্রিটি ও শিশু বঙ্গবন্ধু ফোরামের ব্যবস্থাপনায় এই আয়োজন হয়। এদিকে বাগেরহাটে 1500 বেশি শিক্ষা প্রতিষ্ঠানের লাখো শিক্ষার্থীর কণ্ঠে হয়েছে বঙ্গবন্ধুর ভাষণ পাঠ। এক একজন যেন খুদে বঙ্গবন্ধু, আর খুলনা স্টেডিয়াম যেন রেসকোর্স ময়দান। খুলনায় 19,200 শিশুর কণ্ঠে একযোগে উচ্চারিত হলো বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণ। শনিবার বিকেলে জেলা প্রশাসন, চাইল্ড ইন্টিগ্রিটি ও শিশু বঙ্গবন্ধু ফোরামের ব্যবস্থাপনায় হয় এই আয়োজন। বঙ্গবন্ধুর 18 মিনিটের সেই ভাষণ পুরোটাই মুখস্থ করে এসেছিল 101টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এছাড়া বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাও জানায় তারা। আয়োজকদের আশা, এতে দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে শিশুরা। মোদীর আদর্শ, মোদীকে অনুসরণ করার জন্য আমাদের তরুণ প্রজন্মের কাছে এটা তুলে দেওয়া আমাদের মূল লক্ষ্য। তাদের নিজেদের কণ্ঠে সেই বঙ্গবন্ধুর ভাষণ দেবে, অতএব এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের, অত্যন্ত ঐতিহাসিক একটা বিষয়। নতুন প্রজন্ম জানুক যে বাংলাদেশ মানেই শেখ মুজিব, বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু। এটাই যেন বাংলার নতুন প্রজন্ম, আমরা তো চলে যাবো, যাতে ওরা যাতে ধরে রাখতে পারে। এদিকে বাগেরহাটে 1500 বেশি শিক্ষা প্রতিষ্ঠানের লাখো শিক্ষার্থীর কণ্ঠে হয়েছে বঙ্গবন্ধুর ভাষণ পাঠ। বঙ্গবন্ধুর জীবন দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে একই আয়োজন ছিল নড়াইল ও ঝিনাইদহে। সঞ্জিদা শান্তা, চ্যানেল 24। মুজিববর্ষে দেশের কোনো নাগরিক যেন গৃহহীন না থাকে নেতাকর্মীদের তা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঐতিহাসিক 7ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে আলোচনা সভায় প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন। শেখ হাসিনা বলেন, এই ভাষণ সাহসের পাশাপাশি পরাধীনতার শৃঙ্খল ভাঙতে শক্তি যুগিয়েছিল জাতিকে। অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ভাষণ উদ্দীপ্ত করেছিল জাতিকে, সেই দিনটিকে প্রতিবছর নানা আয়োজনে পালন করে বাংলাদেশ। গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতাখানি। সেই 7ই মার্চ উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভায় প্রধানমন্ত্রী বলেন, ঐতিহাসিক এই ভাষণটির প্রতিটি লাইন গুরুত্বপূর্ণ। জাতির পিতা মুক্তির মন্ত্র পুরে দিয়েছিলেন ভাষণের ছত্রে ছত্রে। যাদের সামনে আশা নাই, ভরসা নাই, স্বপ্ন নাই, সেই জাতিকে তিনি স্বপ্ন দেখিয়েছেন স্বাধীনতা, সেই জাতিকে তিনি আশার বাণী শুনিয়েছেন, আর সেই জাতিকে ঐক্যবদ্ধ করে যুদ্ধে করে দেশ স্বাধীন করেছেন। অথচ এক সময় এই ভাষণের ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার ঘৃণ্য চেষ্টা হয়েছিল বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, যারা এই অপচেষ্টা করেছিল তাদের আজ লজ্জা পাওয়া উচিত। এমনভাবে বিকৃত ইতিহাস তৈরি করা হলো যে কোন এক মেজর এক বাসীর ফু দিল আর অমনি যুদ্ধ হয়ে গেল, আর দেশ স্বাধীন হয়ে গেল। আজকে আন্তর্জাতিক স্বীকৃতি এই ভাষণ পেয়েছে, যারা এই ভাষণ তখন মুছে ফেলতে চেষ্টা করেছিল বা বাংলাদেশে নিষিদ্ধ করেছিল, তারা লজ্জা পায় কিনা আমি জানি না। প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবের ভাষণের গুরুত্ব বুঝেছে বিশ্ব, তাই তো ইউনেস্কো এর স্বীকৃতি দিয়েছে। আলোচনা সভায় আসা আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে একটি বিশেষ দাবি করেন শেখ হাসিনা। মুজিববর্ষে দেশের কোনো মানুষ যেন গৃহহীন না থাকে তা নিশ্চিত করতে নির্দেশ দেন তিনি। এটাই আমার একটা দাবি, যে আপনি একটা ঘর করলে পারলেন, আর যে না পারবেন দরকারে টাকা আমি দেবো, কিন্তু আপনি করে দেবেন, আমার সরকারের পক্ষ থেকে দেবো, ট্রাস্টের থেকে দেবো, যেভাবে পারি দেবো, যে এই বাংলার মাটিতে কোনো মানুষ ভূমিহীন গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, 7ই মার্চের ভাষণ শুধু বাঙালি জাতিকে নয়, যুগ যুগ ধরে বিশ্বের মুক্তিকামী জনতাকে প্রেরণা যোগাবে, সারা বিশ্বের মানুষকেই উজ্জীবিত করবে। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। এর আগে 7 মার্চ উপলক্ষে সকালে ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তিনি, পরে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা প্রধানমন্ত্রীর সাথে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া ছাত্রলীগ, যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের নেতারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। এ সময় ওবায়দুল কাদের বলেছেন, যারা 7 মার্চের ভাষণ এবং দিবসকে মানেন না তারা স্বাধীনতাকে অস্বীকার করে।
যে ভাষণকে তারা নিষিদ্ধ করে রেখেছিল, যে ভাষণ ছিল নিষিদ্ধ, যে দিবসটি ছিল নিষিদ্ধ, সেই ভাষণ আজকে বিশ্ব স্বীকৃত সর্বকালের সেরা ভাষণ। কাজে এই ভাষণকে যারা অস্বীকার করে তারা প্রকারান্তরে স্বাধীনতাকেই অস্বীকার করে। ঠান্ডা বা গরম কিছু খেলে দাঁতে যে শিরশিরে অনুভূতি হয় সেটাই দাঁতের সেন্সিটিভিটি। দ্রুত সমাধান না করলে এটি আরও গুরুতর হতে পারে। ডেন্টিস্টরা সেন্সোডাইন ব্যবহারের পরামর্শ দেন, কারণ সেন্সোডাইন দাঁতের শিরশিরে অনুভূতি থেকে আরাম দেয়। বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ, মানবিক কারণে তাকে মুক্তি দেওয়া উচিত। বঙ্গবন্ধু মেডিকেলে তার সাথে দেখা করে এই কথা জানান বোন সেলিমা রহমান। তাকে জীবিত অবস্থায় হাসপাতাল থেকে বের করার বিষয়েও শঙ্কা প্রকাশ করেন তিনি। এদিন বেগম জিয়ার সাথে দেখা করেন পরিবারের 5 সদস্য। সোজা হয়ে দাঁড়াতে পারছে না, খেতে পারছে না, খেলে বমি হয়ে যাচ্ছে, তার শরীর খুবই খারাপ। তার যা শরীরের অবস্থা, এরপরে তো তাকে জীবিত অবস্থায় আমরা নিয়ে যেতে পারবো কি না, তা আমরা চাচ্ছি সরকার মানবিক দিকটা বিবেচনা করে অন্তত ওনাকে মুক্তি দিক। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখে কোনো বর্ষ সফল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেছেন। মুজিব বর্ষ উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এ সময় বাংলাদেশে আসা সমীচীন হবে কি না সে বিষয়ে সরকারকে বিবেচনা করার ইঙ্গিত দেন ফখরুল। এদিকে শনিবার রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানিয়েছেন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী 11 মার্চ সারা দেশে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করবে বিএনপি। অবিলম্বে তাকে মুক্তি দিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং এটার দাবির জন্য আমরা আগামী 11 তারিখ বুধবার আমরা সারা দেশে মহানগর, ঢাকা মহানগর সহ অন্যান্য মহানগরগুলো এবং জেলা সদরগুলোতে আমাদের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। শক্ত, মজবুত এবং দীর্ঘস্থায়ী সাউন্ড প্রুফ, হিট প্রুফ, ওয়াটার প্রুফ, গুণমানের সেরা দামেও সাশ্রয়ী এন মোহাম্মদ উড প্লাস্টিক কম্পোজিট ডোর, রাজার রাজা দরজার রাজা, সাধ্যের মধ্যে ভালো দরজা। প্রিয় সন্তান যার জন্য জীবনের সব দুঃখ কষ্ট সহ্য করতে পারেন মা, পারিবারিক কলহে তাকেই হত্যা করে ফেললেন তিনি। দুই শিশুকে খুনের পর চেষ্টা করলেন আত্মহত্যার। রাজধানীর গোড়ানে ঘটল এমনই নির্মম ঘটনা, এতে বিস্মিত স্থানীয়রা। ঘটনাস্থল পরিদর্শন করেছেন ডিএমপির শীর্ষ কর্মকর্তারা। রাজধানীর খিলগাঁও থানার গোড়ান টেম্পো স্ট্যান্ডে লাগোয়া এই বাড়িটিতে 2 বছর আগে ভাড়া ওঠেন বিপ্লব পপি দম্পতি। স্বামী ব্যবসার কাজে ঢাকার বাইরে থাকায় 2 কন্যা শিশু সন্তান নিয়েই জীবন ছিল আক্তারুন্নেসা পপির। 11 বছরের আলভি পড়ত ষষ্ঠ শ্রেণীতে আর 7 বছরের জান্নাত প্রথম শ্রেণীতে। শনিবার সকালে পপির বাবা এসে তাদের বাসার দরজা ধাক্কাতে থাকেন, পরে চিৎকার চেঁচামেচি শুনে যোগ দেন প্রতিবেশীরা। উনি ভিতরে ভয়ে ভিতরে ঢুকে না, বাচ্চাদেরকে ওই যে আপনার খাটের উপরে শোয়া রাখছে জবাই করে দেখিয়া, আর উনি আর ভিতরে ভয় পায় না। আমি কই কি হইছে, কই ভিতরে যান। তা আমি ভিতরে গেলাম, ভিতরে যে পাশাপাশি 2টা বাচ্চা জবাই করে শোয়া রাখছে। দুইটা বাচ্চা খুব সুন্দর, এদের সবসময় হিজাব পরা এবং মহিলা নিজে সবসময় হিজাব পরে থাকতেন, মানে তার চলাচল বা যাওয়া আসা খুব ভালো ছিল। আব্বু আর আমি একসাথে গেছি, তো উনি যখন বলছিল ভিতরে দেখো, মানে দেখলাম যে মহিলা নিচে পড়ে আছে, আগুন টাগুন সাইডে এই কাপড় আর 2টা মেয়ে আর কি, ছোট মেয়ে ওই রুমের নিচে ভিতরের রুমে গলা কাটা অবস্থায় আর কি পড়ে আছে। তো আমি আর দেখা থাকতে পারি নাই, তো সাথে সাথে আইসা করছি। পুলিশ এসে আহত পপিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঘটনাস্থলে পাওয়া যায় বেশ কিছু আলামত। পরিদর্শনে আসেন ডিএমপির শীর্ষ কর্মকর্তারা। গলায় আঘাতের চিহ্ন আছে, কাটা আছে, গলা কেটে ফেলার মতো অবস্থা, এবং তাদের শরীরে আবার কিছু জায়গা পুড়েও গেছে। এইরকমভাবে আমরা মৃতদেহ 2টা পেয়েছি। আমরা প্রাথমিকভাবে যে ধারণা পেয়েছি, যিনি মা তিনি হয়তো কোনো কারণে এই কাজটি করিয়ে থাকতে পারেন, তবে আমরা নিশ্চিত না, তবে সম্ভাবনা এটাই বেশি। দুপুরের দিকে ক্রাইম সিনের আনুষ্ঠানিকতা শেষ করে হাসপাতালে পাঠানো হয় 2 শিশু আলভি ও জান্নাতের মরদেহ। রাহাত আমিন, চ্যানেল 24, ঢাকা। এবার যৌন হয়রানির অভিযোগ উঠল চট্টগ্রামের পটিয়ায় প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট পিটিআইএ।
প্রশিক্ষণার্থীদের অনেক দিন ধরে হয়রানি করছেন চার ইনস্ট্রাক্টর, এমন অভিযোগ এনে এক ইনস্ট্রাক্টর আত্মহত্যার চেষ্টা চালান। ঘটনার প্রতিবাদে শনিবার দিনভর ক্লাস বর্জন করেন প্রশিক্ষণার্থীরা, তবে তদন্তের পর অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। অনেকদিন প্রশিক্ষণার্থীদের যৌন হয়রানি করছেন চার প্রশিক্ষক, এমন অভিযোগ এনে প্রধানমন্ত্রীর কাছে সামাজিক যোগাযোগ মাধ্যমে খোলা চিঠি লিখে শুক্রবার রাতে আত্মহত্যার চেষ্টা চালান পিটিআই এর প্রশিক্ষক দেবব্রত বড়ুয়া। অসুস্থ অবস্থায় তাকে ভর্তি করা হয় নগরীর একটি বেসরকারি হাসপাতালে। তার অভিযোগ, চার প্রশিক্ষকের অপকর্ম আর নানা অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ করলেও ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ, উল্টো তিনি হয়রানির শিকার। সেখানে যারা সুশ্রী মেয়ে তাদের মোবাইল নম্বর সে আলাদা করে টোকাত এবং সেগুলো সে কোনো একটা মোবাইল অপারেটরের মাধ্যমে তাদের ডাটা, তাদের ইয়ে কোনো রকম সম্পর্ক আছে কি না সেগুলো বের করে সেসব মেয়েদের সে ব্ল্যাকমেইল করত। দেবব্রতের আত্মহত্যার চেষ্টা খবর ছড়িয়ে পড়লে অভিযুক্তদের প্রত্যাহার এবং বিচার দাবিতে আন্দোলনে নামেন প্রশিক্ষণার্থীরা। তারা দিনভর ক্লাস বর্জন করেন, একই সাথে অভিযুক্তদের প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন থেকে সরে না আসার ঘোষণা দেন। চারজন টিচারের নাম আসছে, ওরাই ট্রেনিং দেয় যে আমরা একজন অভিযুক্ত টিচারের কাছে কখনো ট্রেনিং নিতে প্রস্তুত নয়। আমরা চাই এটার সুষ্ঠু একটা তদন্ত হোক, তদন্ত হয়ে দোষীদের অবশ্যই একটা বিচার হতে হবে। যাদের নাম উনি ফেসবুকে স্ট্যাটাসে দিয়ে গেছেন উনাদেরকে আমরা প্রত্যাহার করতে চাই। তবে সব অভিযোগ অস্বীকার করেন অভিযুক্তদের কয়েকজন। আমাদের নিয়ম যদি থাকে উনি প্রমাণ করুক, প্রমাণ করলে আমরা দোষ মাথা পেতে না। এদিকে লিখিত অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয় কর্তৃপক্ষ। লিখিত না দেওয়া পর্যন্ত এবং তাহলে কার কোন মেয়েটা কোনটার সাথে এই ধরনের কাজ করবা, তাহলে এটা যদি না বলে তাহলে ওকে এনে ডেকে এনে আমি জিজ্ঞেস করতে পারি না। সেটা অভিযোগটা লিখিতভাবে পেলে আমরা হচ্ছে একটা তদন্ত কমিটি গঠন করে যে আসলে ঘটনাটা কী হয়েছিল এবং তারা জড়িত কারা আছে সেই তদন্ত কমিটির মাধ্যমে সেটা যাচাই বাছাই করে যারা দোষী আছেন, যারা জড়িত আছেন তারা অবশ্যই শাস্তি পাবেন। প্রতিষ্ঠানটিতে এখন প্রশিক্ষণ নিচ্ছেন বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের 400+ শিক্ষক। রনি দত্ত, চ্যানেল 24, পটিয়া, চট্টগ্রাম। আবারও আমন্ত্রণ, তারপর দেখছেন রাত 10টার খবর। স্টিকি অ্যাডিসিভ জোড়া লাগায় সবকিছু। করোনা ভাইরাসে ইরানে এক এমপি সহ 24 ঘন্টায় আরো 21 জনের মৃত্যু হয়েছে। দেশটিতে আক্রান্ত প্রায় 6,000 আর বিশ্বব্যাপী প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে। ইরানে একদিনেই 1,000-এর বেশি মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। নতুন করে ভিয়েতনাম, মাল্টা, কম্বোডিয়ায় ছড়িয়েছে ভাইরাসটি। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত 7,000-এর বেশি। ইতালিতে একদিনে মারা গেছেন 39 জন, আক্রান্ত 197। যুক্তরাষ্ট্রে প্রাণ গেছে 17 জনের, আক্রান্ত 300-এরও বেশি। আর চীনে শুক্রবার প্রাণ গেছে 28 জনের, আক্রান্ত 80,000-এর বেশি। করোনা মোকাবেলায় ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখা হয়েছে। করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে বাংলাদেশ সহ 7 দেশের সাথে 1 সপ্তাহের জন্য বিমান চলাচল স্থগিত করেছে কুয়েত। আজ থেকে এটি কার্যকর হয়েছে। টুইটারে এই তথ্য জানায় কুয়েতের বেসামরিক বিমান চলাচল অধিদপ্তর। বাংলাদেশ ছাড়াও অন্য দেশগুলোর মধ্যে রয়েছে ভারত, শ্রীলঙ্কা, মিশর, লেবানন, সিরিয়া ও ফিলিপাইন। রাজধানীর আগারগাঁওয়ে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট IEDCR এর নিয়মিত ব্রিফিংয়ে সংস্থাটির পরিচালক জানান, দেশে এ পর্যন্ত 111 জনের নমুনা সংগ্রহ করা হয়েছে, তবে কারো মধ্যে করোনার উপস্থিতি মেলেনি। রাজশাহীর পদ্মা নদীতে বরযাত্রীবাহী নৌকা ডুবির ঘটনায় এ পর্যন্ত 6 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে কনে সহ আরও 3 জন। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস সহ বিভিন্ন বাহিনী। ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। বিয়ের আনন্দে মেতে ছিলেন ছোট বড় সবাই। পড়ন্ত বিকেলে কনে সহ নৌকায় ফেরার আগে স্মৃতির সেই সময় ফ্রেমবন্দি করতেও ভুল হয়নি এতটুকুও। কিন্তু সব আনন্দই এখন নিকোশ কালো অন্ধকারে। পদ্মার গহীনেই হারিয়ে গেল কয়েক জীবনের গল্প। শুক্রবার সন্ধ্যায় রাজশাহীর চরখিদিরপুর থেকে ডাইং পাড়া যাওয়ার পথে বর কোনেবাহী দুটি নৌকা ডুবে যায় মাঝ নদীতে। খবর পেয়ে কাজ শুরু করে ফায়ার সার্ভিস।
শনিবার পর্যন্ত উদ্ধার করা হয় দুই শিশু সহ কয়েকজনের নিথর দেহ। বাইরে হাওয়া বাতাস ছিল না তখন, তখন খানিকটা আইসা হাওয়া জোরে হয়ে গেল, ঢেউ উঠে গেলো, নৌকাতে এক সপ্তাহ পানি মেরে দিল, তখন মনে করেন মেশিন বন্ধ হয়ে গেলো, পানি উঠে মেশিন বন্ধ হওয়ার পর নৌকাতে সব লাফ মারতে লেগেছে, মেশিন নষ্ট মানে মেরে যাবো এরকম হয়তো ধারণা করেছিল, দিয়ে ওরা লাফ মেরেছে। আমি বলছি আপনারা লাফ মারেন না, নৌকা ভাসে, কিন্তু এখন মনে করেন যারা ভয়ে লাফ মেরে দিয়েছে যে নৌকা ডুবে গেলে সবাই মেরে যাবো। আজকে যে লাশটা উদ্ধার করা হয়েছে এটা আমার ভাইয়ের বউ, মেজো ভাইয়ের বউ, আমার মেজো ভাই, আমার ছোট ভাস্তি, আমার ভাগ্নি, এরা সব এখনো নিখোঁজ আছে। এই ঘটনা তদন্তে গঠন করা হয়েছে পাঁচ সদস্যের কমিটি। লাশের হলো আত্মীয় স্বজন শনাক্ত করে লাশ ওদের নিকট হস্তান্তর করা হয়েছে থানার মাধ্যমে। যতক্ষণ পর্যন্ত আমরা এই ডেডবডিগুলো না পাবো তারপর আমরা কার্যক্রম চালাবো। এই ঘটনার থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে কেউ নদীতে নামলে লাইফ জ্যাকেট ছাড়া কোনো নৌকা যদি চালায় তাদেরকে ভ্রাম্যমাণ করে হলো শাস্তিমূলক ব্যবস্থা যেই মধ্যে দিয়ে হোক না কেন একটা কঠোর আইন করে এটা নিয়ন্ত্রণ। প্রত্যেক নিহতের স্বজনদের আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। আবরার শাইর, চ্যানেল 24, রাজশাহী। আরেকটা ছোট্ট বিরতি শুরু হচ্ছে একটু পর। আরেকবার স্বাগত, দেখছেন রাত ১০টার খবর। বয়স্কদের সহায়তা করত, আত্মপ্রকাশ ঘটল নতুন স্বেচ্ছাসেবকমূলক সংগঠন কেয়ার ইন নিড। সন্ধ্যায় গুলশান ক্লাবে সংগঠনটির কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। বাংলাদেশের জন্য এমন উদ্যোগ খুবই সময় উপযোগী বলে উল্লেখ করেন স্পিকার। জানান, সরকারের বিভিন্ন পদক্ষেপের ফলে গড় আয়ু বাড়ছে, তাদের প্রজ্ঞা ও জ্ঞান কাজে লাগাতে এই উদ্যোগ। নিঃসঙ্গ বয়স্ক নাগরিকদের পাশে থেকে সব ধরনের সাহায্য করবে নিড ইন কেয়ার। জেসিআই এর সহযোগিতায় অনুষ্ঠানে মিডিয়া পার্টনার ছিল দৈনিক সমকাল ও চ্যানেল 24। সময়ের সাথে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে নারীরা, সমাজের প্রায় প্রতিটি ক্ষেত্রেই তাদের রয়েছে সফল পদচারণা, তারপরও ঘটে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা। নারী উন্নয়নের এই সময়ে ইউএন উইমেনের জরিপে উঠে আসে প্রতি তিন নারীর বিপরীতে একজনের যৌন হয়রানির শিকার হওয়ার চিত্র। জিনিয়া কবির সূচনা রিপোর্ট। কন্যা, জায়া কিংবা জননী, যার কাছে যেরূপেই ধরা দিক, নারী আজার বেগম রোকেয়ার অন্তপুরের বাসিন্দা নয়। চালকের আসনে বসে আকাশ ছুঁয়ে বেড়ানোর সামর্থ্য রাখে এই শক্তি। তবুও কোথায় যেন অসঙ্গতি, পরিবার থেকে সমাজ, রাজনীতি কিংবা অর্থনীতি, পদে পদে যাদের সামর্থ্য প্রশ্নাতীত সেই নারী এখনো যোগ্যতার মানদণ্ডে বারবার উত্তীর্ণ হয়েও কোন এক অদৃশ্য শেকলে বাধা পড়ে। শিক্ষায়, কর্মে, জীবনে সর্বতোভাবে আপনি আসলে আটকা, তো এমন একটি পরিস্থিতিতে আসলে ক্ষমতায়ন খুব খুব কঠিন হয়ে ওঠে। ব্র্যাক এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে পরিচালিত গবেষণায় দেখা গেছে দেশে প্রায় 94% নারী গণপরিবহন ও খোলা জায়গায় যৌন হয়রানির শিকার হচ্ছেন। সাম্প্রতিক সময়ে একের পর এক ধর্ষণের ঘটনা ঘরে বাইরে নারী এবং শিশুর জীবনকে অনিরাপদ করে তুলছে। বিবিএস এর সাম্প্রতিক জরিপের পরিসংখ্যান বলছে বিবাহিত নারীদের মধ্যে শতকরা 80% নারী নির্যাতনের শিকার হন স্বামীর হাতে। এমন একটি ব্যবস্থা তৈরি করতে হবে যেখানে আসলে নারী জানেন যে তার ঘরে নির্যাতনের শিকার হন বা বাইরে হন, তিনি কোথাও গেলে তার বিচারের প্রক্রিয়া আছে, তিনি আসলে আশ্রয় পাবার সুযোগ আছে। নারীর বিরুদ্ধে নির্যাতন রুখতে ভূমিকা রয়েছে নারীর ক্ষমতায়নের। সংশ্লিষ্টরা বলছেন সরকারি বেসরকারি ভূমিকার পাশাপাশি প্রতিটি নারী যখন তার অধিকার বিষয়ে সচেতন হবে তখনই একমাত্র নারী নির্যাতন প্রতিরোধ সম্ভব। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা। এবার জিপি চেষ্পাত হাল না ছাড়ার গল্প। গাজীপুরের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন মুসাফির স্কুল। জেলার জয়দেবপুর রেল স্টেশনে প্রতি শুক্রবার বিকেলে কলেজ আর বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ তরুণীর উদ্যোগে চলছে এই সংগঠন। গাজীপুর থেকে রফিকুল ইসলাম খানের তথ্য ছবিতে একটি ডেস্ক রিপোর্ট।
মুসাফির স্কুল, আমরা কিছু মুসাফির গড়ে তুলব সুখের নীল, এই স্লোগানকে সামনে রেখে 5 বছর আগে যাত্রা শুরু এই সংগঠনের, যেখানে পথশিশুরা পান শিক্ষার আলো। গাজীপুরের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ পড়ুয়া একঝাঁক তরুণ তরুণীর উদ্যোগে চলছে এই স্বেচ্ছাসেবী সংগঠন, যার নেতৃত্বে ইমরান হোসেন নামে অনার্স শেষ বর্ষের এক তরুণ। সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াতে উদ্যমী এই তরুণরা প্রতি শুক্রবার বিকেলে জয়দেবপুর রেল স্টেশনে চালায় এই শিক্ষা কার্যক্রম। শুধু তাই নয়, শিশুদের ভর্তি করা হয়েছে বিভিন্ন স্কুলেও, আর এসব খরচের যোগান আসছে নিজেদের জমানো টিউশন ফি থেকে। সেই সাথে খাবার, জামা আর স্কুল ব্যাগ সহ দেয়া হয় বিভিন্ন শিক্ষা উপকরণ। ভবিষ্যতে অনিশ্চয়তার মধ্যে না পড়ে থাকে, সেই লক্ষ্যে আমরা কাজ করছি যে তাদেরকে মূলধারায় ফিরিয়ে এনে তারাও যেন 8-10টা শিশুর মতো স্বাভাবিক জীবন যাপন করতে পারে এবং তারাও যেন ঠিকঠাক পড়ালেখা করে এই দেশকে একটা সময় নেতৃত্ব দিতে পারে। প্রতি শুক্রবার আমরা তাদেরকে পড়াই, আর ওদেরকে বাসায় খোঁজ খবর নেই যে ওরা ঠিকমতো পড়ালেখা করছে কিনা। যারা নিয়মিত ক্লাস করে তাদের জন্য আমরা বিশেষ পুরস্কার ঘোষণা করি, তাদেরকে আমরা পুরস্কৃত করি। তরুণদের এমন উদ্যোগে আবারও স্কুলে ফিরছে ঝরে পড়া শিশুরা। মুসাফির স্কুল আমাকে এই জায়গায় আনছে, এনে ভালো একটা প্রতিষ্ঠানে ভর্তি করে দিয়েছে। স্কুল ড্রেস দিছে, ব্যাগ দিছে, বুট জুতা দিছে। ইমরান ভাইয়ের স্কুলে পড়ে আমি বড় হয়ে পুলিশ হব, দেশে সন্ত্রাসীদের আমি ধরব। সারা দেশে তাদের এই অ্যাক্টিভিটিটা ছড়িয়ে পড়ে, তাহলে পরে সেদিন আর একজনও আরও শিক্ষিত থাকবে না। মাত্র 12 থেকে 13 জন শিশু নিয়ে শুরু করা মুসাফির স্কুলের শিক্ষার্থী সংখ্যা অর্ধশতাধিক। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। হাল ছিল না বাংলাদেশ, জিপিএইচ ইস্পাত দৃঢ়তার প্রতিশ্রুতি। সময় হলো আরো একটা বিরতি, কিছু ঘটনা দেখতে আসছে। আরো একবার স্বাগত জানাবো আরো কিছু খবর। নানা অঙ্গনে অসামান্য অর্জনের জন্য 4 নারীকে প্রদান করা হয়েছে রাধুনী কীর্তিমণি সম্মাননা 2019। বিকেলে রাজধানীর একটি হোটেলে তাদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। রংপুরের মেরিনা লাভলি পেয়েছেন কীর্তিমণি সাংবাদিক সম্মাননা, রাজশাহীর আলিয়া বেগম কীর্তিমণি হিতৈষী সম্মাননা, কীর্তিমণি উদ্যোক্তা সম্মাননা ওয়াহিদা খানম এবং বিদেশি ক্লাবে খেলা প্রথম নারী ফুটবলার সাবিনা খাতুন পেয়েছেন কীর্তিমণি ক্রীড়াবিদ সম্মাননা। এ সময় সমাজের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। ঐতিহাসিক 7 মার্চ উপলক্ষে সৌদি আরবের জেদ্দায় আলোচনা সভার আয়োজন করে দেশটিতে বাংলাদেশ দূতাবাস। এতে উপস্থিত ছিলেন সৌদি কনসুলেটের কর্মকর্তা কর্মচারী এবং রাজনৈতিক ব্যক্তিত্বরা। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ কনসুলেট জেনারেল ফয়সাল আহমেদ বলেছেন, কোনো মেজরের ডাকে না, বঙ্গবন্ধুর ডাকেই জনগণ স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন। এর আগে বাংলাদেশ দূতাবাসে পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম নসি। অনুষ্ঠানে ঐতিহাসিক 7 মার্চের ভাষণ প্রদর্শিত হয় এবং বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দর্শক, এবার এক নজরে জানিয়ে দিব বিশ্বের আরো কিছু গুরুত্বপূর্ণ খবর। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে সৌদি রাজ পরিবারের 3 জ্যেষ্ঠ সদস্যকে গ্রেফতার করেছে দেশটির বিশেষ বাহিনী। ধারণা করা হচ্ছে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে বিরোধের জেরেই তাদের গ্রেফতার করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর বাধা সত্ত্বেও গ্রিসে প্রবেশের আশায় তুরস্ক সীমান্তে ভিড় করেছে হাজার হাজার অভিবাসন প্রত্যাশী, তাদের উপর কয়েক দফা টিয়ার গ্যাস ছোড়ে গ্রিস। ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে যুক্তরাষ্ট্রের মদদে অযৌক্তিক চিন্তা করছে ইউরোপীয় দেশগুলো, এমন দাবি উত্তর কোরিয়ার। জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলের জরুরি বৈঠকের ডাক দিয়েছে ইউরোপীয় 5 দেশ। খেলার খবর, সিলেটে সফল মিশন শেষে ঢাকায় ফিরেছেন ক্রিকেটাররা। বেলা 11:30টায় সিলেট থেকে ঢাকার পথে রওনা হয় ক্রিকেটারদের বহনকারী বিমান। ছিলেন বিদায় ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল সহ সিনিয়র ক্রিকেটার এবং কোচিং স্টাফের সদস্যরা। টেস্ট আর ওয়ানডেতে সিরিজ জয়ের পর বাংলাদেশের পরের মিশন টি টোয়েন্টি 9 আর 11 মার্চ ঢাকায় হবে 2 টি-20। আমার এই চলার সঙ্গী দুরন্তের দুর্জয় বাইসাইকেল। দুর্জয় বাইসাইকেল, সব জয়ের শক্তি। দুরন্তের দুর্জয় বাইসাইকেল পাওয়া যাচ্ছে দেশের সকল দুরন্ত গ্যালারির শোরুমে। অনলাইনে অর্ডার করুন অথবা .com-এ। শেষ খবর রাত 10টার খবর। যাওয়ার আগে সিলন ফ্যামিলি ব্লেন্ড টি শিরোনামগুলো মনে করিয়ে দেবো আরেকবার।
হাইকোর্টে জি কে শামীমের প্রতারণা, আংশিক নাম দেখিয়ে দুই মামলায় জামিন, জানেন না রাষ্ট্রপক্ষের আইনজীবী। লাখো কণ্ঠে উচ্চারিত হল বঙ্গবন্ধুর ভাষণ, মুজিব বর্ষে কেউ যাতে গৃহহীন না থাকে তাগিদ প্রধানমন্ত্রীর। যেই বাংলার মাটিতে কোনো মানুষ ভূমিহীন গৃহহীন থাকবে না। খালেদা জিয়া খুবই অসুস্থ, দাবি বোন সেলিমার, কারাগারে আটকে রেখে কোনো বর্ষ সফল হবে না বললেন ফখরুল। রাজধানীতে দুই সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা, যৌন হয়রানির প্রতিবাদে মরতে চেয়েছিলেন চট্টগ্রামে এক পিটিআই ইনস্ট্রাক্টর। এবং করোনায় ইরানে আরও এক এমপি সহ 21 জনের মৃত্যু, বিস্তার ঠেকাতে বাংলাদেশ সহ 7 দেশের সাথে বিমান চলাচলে কুয়েতের নিষেধাজ্ঞা। দর্শক, এই ছিল এখনকার মতো, ধন্যবাদ সবাইকে, অনেক ধন্যবাদ।